পান না ইসলাম, আপনি লিখেছেন মানুষ লিবিয়া দিয়ে ইতালিতে যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে, প্রতিমধ্যে মৃত্যু হতে পারে, এটা জানা সত্ত্বেও তারা যাচ্ছে, এভাবে যাওয়া জায়েজ হবে কি? এভাবে বিদেশ গমন কোনো অবস্থাতে জায়েজ হবে না ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে। এই কাজ করা অপরাধ হিসেবে, গুনাহ হিসেবে বিবেচিত হবে। এরকম পরিস্থিতিতে পড়ে কোনো মানুষ যদি মৃত্যুর মুখে পতিত হয়, মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা আত্মহত্যা হিসেবে বিবেচিত হবে এবং এটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ আমরা জানি যে এই ধরনের পরিস্থিতিতে মৃত্যুর আশঙ্কা থাকে অনেক বেশি। নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, বিপদের মুখে তোমরা ঠেলে দিও না। তো সামান্য একটু আপনার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, একটু পয়সা কামানোর জন্য নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া, এটা একজন মানুষের আপাদমস্তক, তিনি দুনিয়াদার এবং দুনিয়া কামানোর মেশিন হয়ে যাওয়ার প্রমাণ ছাড়া কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যে অবস্থায় রেখেছেন, আমরা সেই অবস্থায় যদি তুষ্ট থাকি এবং সে অবস্থায় যদি সন্তুষ্ট থেকে চলি, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে এবং তার মধ্যে আমাদের জীবনে বারাকা আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থার পরিবর্তন করে থাকেন। আল্লাহর কাছে আমরা দোয়া করলাম এবং চেষ্টা করলাম। আর বাইরে যাওয়ার যদি কোনো বৈধ এবং স্বাভাবিক কোনো নিয়ম থাকে, যার মাধ্যমে আমার কোনো বিপদ বা আপনার সমস্যার কোনো আশঙ্কা সেরকমভাবে জোরালোভাবে না থাকে, তাহলে সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। প্রথমত, আমি বিভিন্ন দেশের যে নিয়ম আছে, আইন আছে, সেগুলো লঙ্ঘন করে অনেক ক্ষেত্রে আমি প্রতারণা করছি, অনেক ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলছি, অনেক ক্ষেত্রে আমি অনেক অন্যায়ের আশ্রয় নিচ্ছি, এর পাশাপাশি আবার নিজেকে বিপদের মুখে ঠেলছি, নিজেকে রিস্কের মধ্যে ফেলছি। পয়সার জন্য মানুষ নিজের জীবন কীভাবে বিলাতে পারে, এটা কোনো মুসলমানের ব্যাপারে কল্পনা করা যায় না। ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে পারেন, ত্যাগ করতে পারেন, বিসর্জন করতে পারেন, কিন্তু সামান্য একটু পয়সা কামাই করার জন্য তার জীবনকে তিনি এভাবে হুমকির মধ্যে ফেলে দিবেন, তার জীবনটা এতটা সস্তা নয়। বিধায় এরকম অবৈধ পথে আপনার লিবিয়া হয়ে হোক বা অন্য কোনো দেশ হয়ে হোক, ইতালিতে বা অন্যান্য দেশে পাড়ি জমানোর যে প্রচেষ্টা আমাদের ভাই বোনদের মধ্যে থাকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা গুনাহের বিষয়। আপনি চিন্তা করুন যে সেখানে আপনি দালালদের হাতে জুলুমের শিকার হচ্ছেন, আপনি সমুদ্রে নিমজ্জিত হয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার যে আশঙ্কা সেটা আপনার মাথায় থাকছে, এত কিছু হচ্ছে, এর পাশাপাশি আবার আপনার অপরাধ হচ্ছে, গুনাহও হচ্ছে, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? দুনিয়া এবং আখেরাত সবই বরবাদ হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এ ধরনের ভয়াবহ ফাঁদ এবং পথ থেকে আল্লাহ তালা আমাদের ভাই বোনদেরকে হেফাজত রাখুন এবং সুস্থতা, স্বাভাবিকতা, শুদ্ধতার পথে আমরা যেন পরিচালিত হতে পারি, সে চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, শর্টকাট ওয়ে অবলম্বন করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।